বৃহস্পতিবার উত্তর জেলার কদমতলা থানাধীন কুর্তি গ্রাম পঞ্চায়েতের মধ্য রাজনগর এলাকায় 8 বছরের শিশুকন্যা শামিমা ইয়াসমিন ও তার পিস্তুত বোন রোজিনা বেগম পাশের বাড়ির ফিরোজ উদ্দিনের পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়। পুকুর মালিক ফিরোজ উদ্দিন পুকুরে স্নান করতে গেলে 8 বছরের 2 শিশুকন্যাকে জলে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে খবর দেয় উভয় দুটি পরিবারকে। খবর পেয়ে 2 শিশুকন্যার পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে জল থেকে শামিম ইয়াসমিন ও রোজিনা বেগমের মৃতদেহ উদ্ধার করেন। পরবর্তীতে ইসলাম ধর্ম অনুসারে শিশু দুটির শেষকৃত্য সম্পূর্ণ করা হয়। এদিকে এই খবর পেয়ে শুক্রবার সকালবেলা মৃত 2 শিশুকন্যার বাড়িতে গেলেন সংখ্যালঘু মোর্চার প্রদেশ সম্পাদক শিশু মিয়া। তাদের বাড়িতে গিয়ে পরিবার পরিজনদের সাথে দেখা করেন ও মৃত 2 শিশুর আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি পরিবারের যে কোনো সমস্যা হলে তাদের সাথে রাজ্য সংখ্যালঘু মোর্চা থাকবে বলেও আশ্বস্ত করেন প্রদেশ সম্পাদক শিশু মিয়া। একটা অস্বাভাবিক মৃত্যু হয়েছে, জলে পড়ে 2টি কন্যা সন্তান একে অন্যকে জড়িয়ে ধরে জলের মধ্যে মারা গিয়েছে। তারপর এলাকাবাসী মিলে সৎ কাজের ব্যবস্থা করেছেন এবং প্রশাসনকে ওনারা এই বিষয়ে ইতলা করেননি যে যেহেতু জলে পড়িয়ে মারা গিয়েছে এবং এলাকার সবাই এটাই সঠিক মনে করছে, তাই প্রশাসনকে এই বিষয়গুলি জানাননি। কিন্তু এলাকার মধ্যে যে বিষয়গুলি উঠে এসেছে সত্যি অন্য কোনো ঘটনা নেই, জলে পড়েই মারা গেছেন। তার কারণে আমি আমাদের ভারতীয় জনতা পার্টি প্রদেশ বিজেপি মাইনরিটি মোহাম্মদ সাফরান উদ্দিন মাইনরিটির প্রেসিডেন্ট, উনি আমাকে যখন দেখে বলেছেন আমি এই কথাই বলতে চাই যে বিষয়গুলি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।